আমার জীবনে সবচাইতে বেশি সেরা এবং অনুপ্রেরণা এবং আনন্দের মুহূর্ত ছিল যখন আমি সৌদিতে আমার নামটা ঘোষণা হয়েছিল, যে আমি সারা পৃথিবীতে ফার্স্ট হয়েছি বাংলাদেশের একজন ছেলে হয়ে। তখন আমার মনে হয়েছিল যে শুধু আমাকে নয়, আমার সোনার বাংলাদেশের লাল সবুজের পতাকাকে যেন সম্মান করা হয়েছে। জীবনের এই 13-14 বছর বয়সে একটি পর্যায়ে আসতে পেরেছি এবং আমাকে আরও অনেক দূর আগাইতে হবে, এই বাংলাদেশকে আরও অনেক বেশি তুলে ধরতে হবে বাহিরের দেশের কাছে, পুরো পৃথিবীর কাছে এই লাল সবুজের পতাকাকে আরও সম্মানিত করতে হবে।